কিছুদিন আগে একটা বাচ্চা স্কুলে গিয়েছিলাম এবং আমাকে বলা হয়েছিল, আয়মান, এই বাচ্চাদেরকে কিছু মোরাল ভ্যালুস শেখাও। এখন আমি যদি ওদেরকে বলি যে সর্বদা সত্য কথা বলো, সবাইকে হেল্প করো, সবসময় সঠিক পথে চলো, এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বের করে দেবে। সো দ্য অনলি ওয়ে যেটা থ্রুতে ওদের মনোযোগ দখল করা যায় সেটা হলো ওদেরকে গল্প বলা। আমি ওদেরকে একটা গল্প বললাম, গল্প বলার পর সবাই অনেক অবাক ছিল, আমার কাছে অনেক মজা লাগছে। আমি তাও ওই গল্পের জন্য শেয়ার করতে চাই। আমি ওদেরকে বললাম, তোমাদের মতে অনেক বন্ধুদের মধ্যে কয়েকজন আছো না যে বেস্ট ফ্রেন্ডস আছে? হ্যাঁ ভাই, আমরা আছি। তো ওদেরকে বললাম এরকমই চারজন বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা তোমাদের মতো স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটিতে যাওয়ার পর তো অনেক স্বাধীনতা, ওরা ঘুরে ফিরে বেড়াইতো এবং একজনের একটা গাড়ি ছিল। তো ওই চার বন্ধু মিলে ওই গাড়িতে সবসময় এদিক ওইদিক ঘুরে ফিরে বেড়াইতো। এরকম অবস্থা যে ওরা পরীক্ষার আগের দিন রাতেও সারা রাত এখানে ওখানে ড্রাইভ করছে, তারপরের দিন তো পরীক্ষা, কিচ্ছু পরে নাই, কী করবে? ওরা মাথায় একটা বুদ্ধি আর যে সবস্ত একটা কাজ করি, একটু টায়ারের ময়লা টলা একটু গায়ে লাগাই, লাগায় সকালবেলা পরীক্ষা শুরু হওয়ার পরে স্যারের কাছে যাব। যে স্যারের কাছে গেল ওরা, যে বললো, স্যার আসলে আমরা আসতেছিলাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্যই, কিন্তু আসার পথে আমাদের টায়ার একটা নষ্ট হয়ে গেছে, পরে আমরা তো যাই না, টায়ারকে ভাই ঠিক করতে হয়, আমরা অনেক কষ্ট করে, স্যার এই যে অবস্থা খারাপ, টায়ারটা ঠিক করেছি স্যার, একটু যদি স্যার আমাদেরকে আবার পরীক্ষা দিতে দেন। বুদ্ধিমান টিচার ব্যাপারটা বুঝতে পারলো, আর এমন একটা ভান করলো যে কিছুই বুঝে নাই। সে বললো, আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, আগামী সপ্তাহে পরীক্ষাটা দাও। ওরা তো বেশ খুশি খুশি বের হলো, অ্যান্ড ভাবলো আরে টিচারকে তো বোকা বানায় দিছি একেবারে স্মুথলি। পরের সপ্তাহ আসলো, আসার পরে টিচার ওদেরকে আনলো, এনে চারজনকে চারটা রুমে বসাইলো। ওদের কোনোই টেনশন নেই, বিকজ এই গত এক সপ্তাহে ওরা ফাটায় পড়াশোনা করছে। কিন্তু টিচারের তো বুদ্ধি কম না, টিচার ওদেরকে খাতার বদলে একটা মাত্র পৃষ্ঠা দিল এবং কোনো কোয়েশ্চেন পেপারও দিল না। ওই যে খাতা ওইখানেই দুটো মাত্র প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন তোমার নাম কি, দ্বিতীয় প্রশ্ন গত সপ্তাহে তোমাদের গাড়ির কোন টায়ারটা নষ্ট হয়েছিল। ওরা তো এটা ঠিক করে নাই যে কোন টায়ারটা নষ্ট হয়েছে। এখন চার বন্ধু চার জায়গায় যেয়ে বিপদে পড়ে গেল, একজন লিখলো সামনের ডানের টায়ার, একজন লিখলো পিছের বামের টায়ার, অ্যান্ড শেষমেশ চারজনই ধরা গেল। এটা বলার পর ছোটো বাচ্চারা যাদের আমি সেশন নিচ্ছিলাম তারা অবাক হয়ে গেল, তাই তো এমন ধরা খাইলো। সো ওদের মধ্যে না একটা রিয়েলাইজেশন আমি ওদের দেখতে পেরেছি যে আসলেও ছোটোখাটো মিথ্যা কথা বলে ওরা একবার পার হয়ে যাবে, কিন্তু ইন দ্য লঙ্গার রান ওরা ধরা খাবে। তো আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের মধ্যে যেহেতু রিয়েলাইজেশনটা এসেছে, আমাদের সবার মধ্যে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা প্রায়শই টুকটাক মিথ্যা কথা বলে পার পাওয়ার চেষ্টা করে। সো আমাদের ওই ছোটো বাচ্চার মধ্যেও যদি ওই রিয়েলাইজেশনটা চলে আসে, তাহলে আমার মনে হয় এই গল্পটা বেশ সার্থক। বেস্ট উইশেস।